بسم الله الرحمن الرحيم হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম করোনা ভাইরাস কোভিড 19 এর প্রভাবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলো বর্তমানে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন স্বাস্থ্যবিধি মেনে চলতে গিয়ে জীবিকা নির্বাহ অর্জন কঠিন হয়ে পড়েছে মানুষের আয় রোজগার দিন দিন কমছে এবং বিপরীত দিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে আয় কমে যাওয়া এবং ব্যয় বেড়ে যাওয়ায় জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে জীবনের গতি স্বাভাবিক রাখার জন্য বিকল্প ব্যবস্থার প্রয়োজন তাই বাড়ির পাশে খালি অথবা পতিত ভূমি থাকলে সেখানে শাকসবজি চাষ করে পরিবারের নিত্য প্রয়োজনীয় সবজির চাহিদা পূরণ করা সম্ভব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সি অত্যন্ত জরুরি তাই বাড়ির আঙ্গিনায় দু চারটি লেবুর গাছ লাগাতে পারেন একটি কথা প্রচলিত আছে আমাদের দেশের মাটিতে সোনা ফলে আমাদের দেশের মাটি এতই উর্বর যে কোনো ধরনের বীজ ফেলে রাখলে কোনো শ্রম ছাড়াই ফসল উৎপাদন সম্ভব লাল শাক কচু শাক পুঁই শাক চাষ করতে পারেন এছাড়া মাচাং পদ্ধতিতে শিম লাউ মিষ্টি কুমড়ো ইত্যাদি চাষ করতে পারেন পাশাপাশি কিছু ফলের গাছ যেমন কলা আম আনারস রোপণ করতে পারে গ্রামাঞ্চলের মহিলারা ভাতের সাথে মরিচ খেতে পছন্দ করে তাই কিছু মরিচের গাছ রোপণ করতে পারেন মান কচু পরিশ্রম ছাড়াই উৎপাদন করা সম্ভব তাই দুই একটা ট্রাই করতে পারে পুকুর বা ডোবা থাকলে মাছ চাষ করে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব যদিও কিছুদিন আগে আমাদের দেশ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছে সরকারের একার পক্ষে এই মহামারীর সময় দেশের সকল মানুষকে সহযোগিতা করা সম্ভব নয় আমাদের দেশের অর্থনীতির মূল চাবিকাঠি হচ্ছে বৈদেশিক রেমিটেন্স করোনা ভাইরাস নামক মহামারী সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে ফলশ্রুতিতে আমাদের দেশ কাঙ্ক্ষিত রেমিটেন্স অর্জনে ব্যর্থ হচ্ছে এমতাবস্থায় সরকারের হাতের দিকে নাচে নিজের পারিবারিক অবস্থা বিবেচনা করে একটু পরিশ্রম করে পতিত ভূমি বা খালি জায়গায় শাক সবজি চাষ করে দৈনন্দিন চাহিদা পূরণ করা আবশ্যক পরিশেষে একটা কথাই বলবো স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিরাপদ থাকুন পাবলিক পরিবেশে থাকলে অবশ্যই মাস্ক পরিধান করুন